সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আজ আমি দেখাবো মোবাইল দিয়ে কি করে শিক্ষক বাতায়নের সদস্য হওয়া যায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দেন দুই সালের মধ্যে নয় লক্ষ শিক্ষক শিক্ষক বাতায়নের অন্তর্ভুক্ত হবে অথচ দুই সালের আজ এপ্রিলের চব্বিশ তারিখ আজ পর্যন্ত এই শিক্ষক বাতায়নের সদস্য সংখ্যা মাত্র পাঁচ লক্ষ বাহাত্তর হাজারের কিছু বেশি বাকি শিক্ষকদেরকে অনতি বিলম্বে সদস্য হতে হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা রক্ষার জন্য তাহলে দেখুন কি করে মোবাইল দিয়ে এই সদস্য হওয়া যায় প্রথমে আমি মোবাইল থেকে গুগলের ক্রোম ব্রাউজারে ঢুকছি ব্রাউজারে ঢুকে আমি টিচার্স ডট গভ ডট বিডি এই পেজে ঢুকছেন আমি ঢুকলাম পেজে দেখছেন এখন এখান থেকে আমি দেখব যে কি করে সদস্য হব। ডান দিকে দেখেন তিনটি দাগ দেওয়া আছে শিক্ষক বাতায়ন সোজা একদম ডান দিকে এখানে গেলাম এখানে গেলে শিক্ষক বাতায়ন হোম কন্টেন্ট সাধারণ শিক্ষা মাদ্রাসা শিক্ষা কারিগরি শিক্ষা এবং সর্বনিচে লগ ইন নিবন্ধন লেখা আছে এই লগ এবং নিবন্ধনের উপরে আমি টাচ করব। দেখেন লগ ইন করুন লেখা আসছে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে যারা নিবন্ধন করা আছেন তারা ঢুকতে পারবেন যারা নিবন্ধন করা নেই তারা নতুনভাবে লগ ইন করা নতুনভাবে নিবন্ধন করার জন্য দেখেন লগ ইন কথাটির যে সবুজ রঙের তার সামনে প্লাস চিহ্ন দেওয়া এবং লেখা আছে নিবন্ধন করুন এই নিবন্ধন করুন এই জায়গাটাতে টাচ করবেন টাচ করলে দেখেন যে একটি পেজ আসলো নাম ইমেইল ইংরেজিতে তারপরে মোবাইল নম্বর পাসওয়ার্ড সর্বনিম্ন ছয় অক্ষরের পাসওয়ার্ড সর্বনিম্ন ছয় অক্ষর নিশ্চিত করুন তাহলে আমরা এই ফর্মটাকে পূরণ করে ফেলি প্রথমে আমি তাহলে নাম লিখি একজন শিক্ষকের নাম লিখছি চিনময়ী চৌধুরী আপোনাৰ ইমেইল আই ডি এরপরে ফোন নাম্বার মোবাইল নাম্বারটা লিখব মোবাইল নাম্বার দেখেন যে ডবল প্লাস ডবল এইট জিরো লেখা আছে কাজে জিরোটি হবে না জিরো বাদে বাকি দশ যে ডিজিট তা লিখব মোবাইল নাম্বারটা দিলাম এবারে পাসওয়ার্ড আমরা দিয়ে দিলাম নাম লিখলাম ইমেল আইডি দিলাম মোবাইল নাম্বার দিলাম পাসওয়ার্ড দিলাম এবার যে নীল রঙের ভিতরে একটি অ্যারো চিহ্ন এটাতে টাচ করি আমাদের কাজ চলছে দেখেন হয়ে গেছে অর্থাৎ শিক্ষক নিবন্ধনের কাজটি হয়ে গেল এবার প্রোফাইলের অন্যান্য তথ্যগুলো দিতে হবে শুধু এটুকু কাজ করলেই দেখা যাচ্ছে আমাদের মূলত আপনাদেরকে কিভাবে সদস্য হওয়া যায় ছোট আকারে শুধু এটুকু দেখেই আমি আমার ভিডিওটি শেষ করব। কারণ অনেকেই অনেক লম্বা ভিডিও দেখেন না দেখতে চান না এবার আপনি এই কাজ হয়ে গেল এবার আপনি এটাকে সম্পূর্ণরূপে করার জন্য চেষ্টা করবেন আমি আরেকটা ভিডিওতে দেখাবো যে কি করে সদস্য হবার হবার পরে প্রোফাইলকে হান্ড্রেড পার্সেন্ট নেওয়া যায় হান্ড্রেড প্রোফাইল না নিলে আপনি আপনার শিক্ষক বা আপলোড করতে পারবেন না কোনো তথ্য ব্লগ লেখা ছবি দেওয়া কন্টেন্ট দেওয়া বা অনলাইন ক্লাসের তথ্য কাজেই কিভাবে সদস্য হওয়া যায় সেই কাজটুকু দেখালাম আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন এবং যে সকল শিক্ষক মণ্ডলী এখনও শিক্ষক বাতায়নের সদস্য হননি আমি আমার উপজেলা সহ সকল শিক্ষক মণ্ডলীদেরকেই বলছি যারা এখনো শিক্ষক বাতায়নের সদস্য হননি তারা অবিলম্বে মোবাইলটি হাতে নিয়ে সদস্য হয়ে যান ধন্যবাদ সবাইকে